আর ওয়াচিং জিও বাংলা। দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই প্রগতি রাইস। মনের মতো দামে মনের মতো চাল। প্রেম করতে সময় লাগে না, কিন্তু তার আগে কিন্তু একটা অনেক বড় প্রসেস থাকে। হ্যাঁ, ইমপ্রেস করতে হবে তো। আজ আপনি যদি পান হাতে মাত্র 5 মিনিটস, কিভাবে ইমপ্রেস করবেন আপনার পার্টনারকে শহরবাসীর কাছ থেকে, আজ সেটাই জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক, সময় এখন ইমপ্রেস করা। যারা এই সময় সব থেকে বেশি ইমপ্রেস করে থাকেন একে অপরকে, তাদেরকেই জেনে নেব যে তারা কীভাবে ইমপ্রেস করবে যদি হাতে 5 মিনিট টাইম পাই। চলুন দেখে নেওয়া যাক, তুমি যদি হাতে 5 মিনিটস টাইম পাও তো তোমার পার্টনারকে কীভাবে ইমপ্রেস করবে। ইমপ্রেস করতে পারি না ঠিকভাবে, কিন্তু যদি ধরো মানে টাইম দিয়ে দেওয়া হলো 5 মিনিটস, যে কী কী প্ল্যান মনে হয় যে এইগুলো করা গেলে ইমপ্রেস হবেই পার্টনার, কী মনে হয় এগুলো কি? ফার্স্টে ভালো করে একটা গিফট কিনবো, আমি চকলেট কিনবো, তারপরে একটা গোলাপ কিনে গিয়ে ভালো করে প্রপোজ করবো। আচ্ছা, তোমার মনে হয় প্রপোজ করলে ইমপ্রেস হয়ে যাবে? ভালোভাবে যাকে যদি আমি প্রপোজ করি আর সে যদি আমার প্রতি ফিলিংস থাকে তাহলে অবভিয়াসলি সে ইমপ্রেস হবেই। হবেই, ফিলিংস না থাকে তাহলে কোনোভাবেই ইমপ্রেস হবে না, সে যতই যাই করি না কেন। কিন্তু অনেক সময় দেখি যে মানে অপর পক্ষে নিশ্চয়ই কোনো একটা কিছু স্পেশাল কোয়ালিটি থাকে, তার জন্য আমরা ইমপ্রেস হয়েই যাই। তার হয়তো আগে থেকে তাকে অত ভালোভাবে চিনতামও না, জানতামও না, কিন্তু তার ওই পাওয়ারটার জন্য আমরা ইমপ্রেস হয়ে যাই। এরকম কোন একটা পাওয়ার তোমার মনে হয় যে থাকলে সে ইমপ্রেস হতে বাধ্য, কি তোমার সেটা কি মনে হয়? পাওয়ার তার সঙ্গে না মিশলে আমি কী করে ইমপ্রেস হবো? আমার তো এরকম হয়নি, তাই জন্য আইডিয়া নেই এটা। আইডিয়া নেই? আচ্ছা, তোমার কাছে চলে যাবো, তুমি তোমার পার্টনারকে কীভাবে ইমপ্রেস করবে, করেছো নাকি এর আগে অনেক? হ্যাঁ করেছি, না করার মতন কিছু নেই, করেছি। আচ্ছা, 5 মিনিটে কীভাবে ইমপ্রেস করবে? 5 মিনিট টাইমটা তো লাইক কনভিন্স করার জন্য খুবই কম, তাও কথাবার্তা দিয়ে চেষ্টা করবো। ফার্স্ট অফ অল কথাবার্তা দিয়ে আগে বের করবো যে সে আদৌ আমার প্রতি সেই ফিলিংসটাই রাখে কিনা যেটা আমি রাখি, আর সেটা যদি সে আমার প্রতি রাখে তাহলে অবভিয়াসলি লাইক যেটা আমার রিয়েল ফিলিংস সেটা আমি তাকে বলবো। আশা করি যারা ভালোবাসতে জানে বা যারা ভালোবাসে তারা সেই আসল ফিলিংসটা বুঝবে এবং অবভিয়াসলি সে কনভিন্সড হবে। আচ্ছা, কজনকে হেবে কনভিন্স করেছো? আপনাকে করতে হবে? না না, আমাকে করতে হবে না, অনেক কি, এটা কি অগুন্তি? না অগুন্তি মোটেও না, একজনকেই করেছি, সেই এখন আছে। আচ্ছা, সে একবার ইমপ্রেস হয়ে গিয়েছিল? ডিপেন্ডস, মানে এখনো জানতে পাইনি। ও এখনো জানোনি ইমপ্রেস হয়েছে কি না? না এখনো জানতে পাইনি। কত দিন ধরে এই টাইমটা যাচ্ছে যে ইমপ্রেস করার জন্য? ইমপ্রেস করতে টাইম সেরকম লাগেনি, প্রথম থেকে ইমপ্রেস ছিল, দেন ও ভালোবাসে আমিও ভালোবাসি, আর কি আর কি। তো বললে যে জানো না এখনো ইমপ্রেস হয়েছে, ব্যাপারটা হচ্ছে তুমি ইমপ্রেসের কথা বললে, ইমপ্রেসেরটা আমি জানি না, কিন্তু হ্যাঁ ভালোবাসা যদি জিজ্ঞেস করো তাহলে হ্যাঁ ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার আগে তো একটু ইমপ্রেস হতেই হয়, নাহলে তাকে কি করে ভালোবাসবো? নট নেসেসারি ফর মি যে ইমপ্রেস হতেই হবে, সে যদি আমাকে পছন্দ করে তোমার ধরো তোমাকে খুব সে পছন্দ করে, কিন্তু তোমার কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে সেগুলো তার একেবারেই পছন্দ না, তার জন্য তো একটু ইমপ্রেস করার প্রয়োজন পড়ে, তখন কি করবে তুমি? এবার তালি তো দুহাতেই বাজে, আমার যদি ব্যাড হ্যাবিট থাকে তাহলে তারও অবশ্যই থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর তোমার একদম কনফিডেন্স যে ইমপ্রেস করবই, হবেই হবে। আচ্ছা, 5 মিনিটে কিভাবে করবে? 5 মিনিটে কি মনে হয় 5 মিনিট ডেটিং এর জন্য টাইম পাও, কি কি করবে যে ইমপ্রেস হতে বাধ্য? তুমি তো অনেক ইমপ্রেস করছো বোঝাই যাচ্ছে, কি করে হবে এটা বলো। না না, কথাবার্তা মধ্যে যদি 5 মিনিট টাইম থাকে কথাবার্তার মধ্যে দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করব, আর 5 মিনিটের মধ্যে সেরকম হাইজাই করে ইমপ্রেস করাও যায় না যে গিফট কিনবো এই কিনবো, এবং তথাকথিত আমি সেসবে বিশ্বাসীও নই যে এরকম ইমপ্রেস হয়, তো কথাবার্তা দিয়ে চেষ্টা করব। কথা বলবে ইমপ্রেস হয়ে যাবে? এ বাবা, এটা এটা আমি এখন কি করে বলি, মানে তার নাম নিয়েই বলো। না তার নাম নিয়ে ওরকম বলতে পারছি না, বাট করবো কি বলবো, না ওরকম বলা যায় না, বাট সে তাকে যেরকম মানে প্রপোজ করেছিলাম কনভিন্স করেছিলাম সেরকমভাবেই যে হ্যাঁ ভরসা রাখতে পারিস আমার ওপর, বা হাতটা ধরলে হাত ছাড়বো না, এরকম টাইপের কথাবার্তা বলি। এরকম বস্তাপিত ডায়লগ দিয়ে তো ছেলেরা পুরো জীবন কাটিয়ে দেয়, এই ডায়লগগুলোতে মনে হয় এখন ইমপ্রেস হবে মেয়েরা?
এখন মেয়েটার উপর ডিপেন্ড যে মেয়েটা সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ছেলে চিনতে পারে না পারে না। কিন্তু নতুন করছো ডায়লগ আনো, তোমরা একই ডায়লগ দিয়ে যাও কেন? ওল্ড ওয়াইন গেটস বেটার টেস্ট, এটাই বলবো। তাই এর জন্য তোমরা ওল্ডে বিশ্বাসী, ওল্ড ইজ গোল্ড, তাই না? একদম ওল্ড ইজ গোল্ড, যেটা চলে আসে, যেটা বাবা মার বাবা ঠাকুর দ্বারা করেছিল সেটাই আমরা করব। তুমি জানো তোমার বাবা বলেছিল? বাবা প্রপোজ না করলে মা কি করে আসলো? মা প্রপোজ আগে কি সবাই প্রপোজ করে বিয়েটা করতো? আগে তো অনেক রকমের ছিল, এরকম প্রপোজ করতে যে ক্যা তুম মেরি বেটে কি মা বানো কি সামথিং লাইক দ্যাট, একটা সিনেমার ডায়লগ এরকম বলে কিন্তু মার খাবে এখন। এরকম আমি কেন বলবো, মানে সিনেমায় দেখি আগে আগেকার দিনে ফলো করে তুমি এইভাবে রাস্তাঘাটে মেয়েদের বলো মারবে ইমপ্রেস কেউ আগেকার দিনে মেয়েরা মারবে, কিন্তু তখনকার দিনে তো মেয়েরা মারতো না। তুমি তখনকার দিনের মেয়েদের গিয়ে প্রপোজ করবে? তুমি তো এখনকার দিনে অবশ্যই না, কিন্তু তখনকার দিনে যদি কোনো ধ্যান ধারণার মেয়ে থাকে তাহলে কি বলা যাবে? তাহলে কি তোমাকে আগেই তাকে কি এই কথা বলবে যে তুমি যদি আমার বাচ্চার মা হতে চাও? না না বাচ্চার মা আমি বললাম যে এরকম ভাবে আগের দিনকার মানে হতো, আর আজকে পরে সিনেমা একটা হয়েছিল ওটাই বললাম। এখনকার দিনের কোন মেয়ে এটাতে বিশ্বাস করবে না, খুব সাবধান। পেটাবে, বিশ্বাস তো দূরে থাক, পেটাবে রাস্তায় গণপিটুনি। যাই হোক, বুঝতে পারছো তো চাপ আছে এখনকার মেয়েদের ইমপ্রেস করতে? তাহলে সেই হিসাব করলে ছেলেদের পড়ানোর চাপ আছে? ছেলেরা তো মানে ছেলেরাই করে মেনলি ইমপ্রেসটা, মেয়েরা আর কতটুকু করে? আমার ক্ষেত্রে মেয়েটাই করেছিল। তোমার ক্ষেত্রে তুমি ইমপ্রেস হয়ে গেছিলে, কি করেছিল মেয়েটা? ভালোবাসতো, এটাই আমার কাছে। কিভাবে বুঝলে যে ভালোবাস? টানা ছ মাস ধরে একটা ছেলেকে যদি আমি ভালোবেসে যাই এবং দেখছি যে তুমি একটা ছেলেকে ভালোবেসে যাবে? না আমি মেয়েটা মানে আমি আমার পার্টনারের কথা বলছি, তুমি তো সত্যি জিজ্ঞেস করো তাই সত্যি বলছি। টানা ছ মাস ধরে যদি দেখি যে একটা মেয়ে আমাকে পাগলের মতন ভালোবাসে, যেখানে আমি পাগলের মতন ভালোবাসাটা কি আমি সেটা জানি না, আমার পিছন পিছন ঘুরছে, আমার খোঁজ খবর নিচ্ছে, যেখানে আমি তাকে পাত্তা দিচ্ছি না তাও সে আমার সাথে কথা বলার জন্য পাগলের মতন করছে, তো বেশি সেখানে দাঁড়িয়ে তাকে তার প্রতি আমি মানে দায়িত্ববান হতে বাধ্য, এবং দায়িত্ব নিয়ে দেখলাম যে না জেনুইন আমি নিজেও ভালো থাকছি, তো এই মেয়েটাকেই লাইফ পার্টনার হিসেবে, লাইফ পার্টনার বলবো না, লাইফ পার্টনার তো অনেক বড় ওয়ার্ড একটা, পার্টনার হিসেবে সেই মেয়েটাকে আমি প্রেফার করবো। ওকে থ্যাংক ইউ। আমি পেয়ে গেছি একেবারে একটা ইয়াং স্টারসকে, সে হয়তো লাভ লাইফে ব্যাটিংটা সবেই শুরু করবে। চলুন তার কাছ থেকে দেখে নিই, 5 মিনিটস টাইম পেলে সে কীভাবে ইমপ্রেস করবে তার পার্টনারকে। বলো তোমার নামটা কি? কৃষ্ণেন্দু মুখার্জি। আচ্ছা তুমি কীভাবে ইমপ্রেস করতে চাও তোমার পার্টনারকে? গোলাপ ফুল আর ইয়ারিং রিং দিয়ে। আচ্ছা 5 মিনিটস তো পাবে, ওই 5 মিনিটসের মধ্যে মানে গোলাপ ফুল রিং ছাড়া আর কী কী করবে? হাঁটু গেড়ে প্রপোজ। প্রপোজ ছাড়া আর কিছু না? এটা হলেই মনে হয় তোমার ইমপ্রেস হয়ে যাবে? ডিফারেন্ট বলতে কোনো কোনো গিফট দিতে? গিফট দিলে ইয়াররিং পেলে আর গোলাপ ফুল পেলে মেয়েরা ইমপ্রেস হয়ে যায়? বলা মুশকিল, একটু ভালো করে বলো যে কি চাও, মানে এটা হলেই তোমার মনে হয় ইমপ্রেস হবে, এটা তোমার ধারণা তাই তো? এটাই ধারণা যে গোলাপ ফুল গিফটস আর রিং পেলেই মেয়েরা ইমপ্রেস হয়ে যায় তাই? হ্যাঁ সেরকমই আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। অনেকেই বিশ্বাসী শাহরুখ খানের লয়, অর্থাৎ হাঁটু গেড়ে গোলাপ ফুল দিয়ে রিং দিয়ে গিফট দিয়ে প্রপোজ করে ইমপ্রেস করতে চায়, কিন্তু অনেকেই আবার বিশ্বাস করেন পিওর ভালোবাসাকে। হ্যাঁ তারা ভাবে যদি 5 মিনিটসও টাইম পাওয়া যায় আর আমি যদি বোঝাতে পারি আমার পার্টনারকে যে 5 মিনিটসে আমি ভালোবাসি তাকে, তাহলে সে এমনিই ইমপ্রেস হয়ে যাবে। এমনই অনেক কিছু জানতে পারলাম আজ আমি। আর আপনার কাছে যদি থাকে 5 মিনিটস তাহলে আপনি কীভাবে ইমপ্রেস করবেন আপনার পার্টনারকে তা আপনি জানান আমাদের কমেন্ট সেকশানে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। দিস ভিডিও ওয়াজ ব্রট ইউ বাই প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। আমি রিমি, ক্যামেরায় আমার সাথে অরিন্দম।